আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে খুবই দুঃখের বিষয়, সেটা হলো আজকে সৌদি আরবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আমাদের পৃথিবীর সবচেয়ে বড় খামার, যেখানে 5 থেকে 6 লক্ষ কবুতর আছে এবং বিভিন্ন পশু পাখি। তো আসলে এই খামারটি তো পাহাড়ের পাশেই, মোটামুটি একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় এই খামারটা। তো উঁচু জায়গা থেকে বৃষ্টি হলে অনেক অধিক পরিমাণে পানি আসে এবং কীরকম ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো কীরকম পানিগুলো খামারের মধ্যে ঢুকতেছে। আর আপনারা জানেন কবুতর এবং হাঁস মুরগির খামারে বৃষ্টির পানি ঢুকলে কীরকম ক্ষয়ক্ষতি হয়, কিংবা কবুতরগুলো রোগে আক্রান্ত হয়, হাঁস মুরগি হলে রোগে আক্রান্ত হয়, কিংবা খামারের অনেকটাই সমস্যা হয়। আর সৌদি আরবে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে অনেক পানি জমে যায়। তো আজকে আপনারা এই যে দেখুন একটা কবুতর বাইরে ভিজতেছে, এবং কি সম্পূর্ণ কবুতরগুলো কিন্তু একবারে বৃষ্টিতে ভিজে গোসল করতেছে। কিন্তু বৃষ্টিতে ভিজে গোসল করা কিন্তু খারাপ না, ভালো জিনিস খামারের জন্য কিন্তু ভালো বৃষ্টি হওয়া। কিন্তু যদি বৃষ্টির পানি খামারের ভিতরে যায়, খাবারের ডাব্বায় পড়ে, কিংবা খামারের ভিতরে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে রোগবালাই বেশি হয়। আপনাদের কাছে এই বিষয়টা আজকে শেয়ার করব। সামনেই এখন বৃষ্টির দিন চলতেছে, আপনারা অবশ্যই আপনাদের কবুতরগুলোকে অবশ্যই তেরপাল দিয়ে রাখবেন। এই যে দেখুন আমাদের এখানে তেরপালের ব্যবস্থা আছে, কিন্তু তেরপাল দেওয়ার মতো কোনো স্কোপ নেই, কারণ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিটাও পড়তেছে। তো এই শিলাবৃষ্টির কারণে যারা শ্রমিক আছে কিংবা আমরা যারা আছি, কেউই ভয়ে যে যায় যে তেরপাল খুলবে এই ধরনের কোনো সিস্টেম নেই। তো অবশ্যই এই যে দেখুন শয়ে শয়ে হাজার হাজার কবুতরগুলো কিন্তু বৃষ্টিতে ভিজতেছে, গোসল করতেছে। একটা কবুতর বাইরে আছে, ওই কবুতরটা কিন্তু খুব ছটফট করতেছে ভিতরে ঢোকার জন্য। তো এখন দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাবো খামারের ভিতরে কীভাবে বৃষ্টির পানিগুলো ঢুকতেছে কিংবা পড়তেছে, সেই বিষয়টা শেয়ার করব। আসলে আপনারা আমার খামারে যেই বাড়িতেও কিন্তু আমি তেরপাল টাঙিয়ে দিই বৃষ্টি আসলে, ছাদের উপরে যে আমার লফটটা করা। তো পৃথিবীর সবচাইতে বড় খামারে এখানে দেখুন, এখানে এই যে একটা লফট দেখাচ্ছি, এখানে অনেকগুলো লফট, এই যে আরেকটা লফটের অংশ দেখুন কী অবস্থান, কবুতরগুলো ভিজতেছে, গোসল করতেছে। তো লফটের ভিতরেও কিন্তু পানি ঢুকতেছে, আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি প্রচুর পরিমাণে। এখন কিন্তু এই যে কিছুটা বৃষ্টি কমছে, হ্যাঁ, এই ক্লিপসটা কিন্তু আমি আগের ক্লিপস একটু পরে দিছি, পরের ক্লিপস একটু আগে দিছি, ভিডিও তো করছি। তো আসলে ভাই শত কাজের ফাঁকেও কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করি। আসলে বৃষ্টি হলে করণীয় কী কিংবা কী করবেন সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কিংবা কিছু চিত্র দেখাচ্ছি যে খামারের ভিতরে কীভাবে পানি ঢুকতেছে। তো আসলে মূলত বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টির পানি ভালো, সমস্যা নাই, কবুতর পশু পাখি মানুষ সবার জন্যই ভালো। কিন্তু সেই বৃষ্টির পানিটা অবশ্যই আপনার খামারের ফ্লোরে পড়তে পারবে না, কিংবা খাবারের মধ্যে পড়তে পারবে না, কিংবা আসবাবপত্রে পড়তে পারবে না। তাহলে বীজে স্যাঁতস্যাঁতে অবস্থা হলে খামারের সবচেয়ে খারাপ দিক হলো বীজে যেই স্যাঁতস্যাঁতে যেই ভাবটা হয়, এটার জন্যই খামারে রোগবালাই আসে। তো অবশ্যই আপনারা খামারের লফটের কবুতর বৃষ্টিতে ভিজবে সেটা সমস্যা নয়, কিন্তু কবুতরের লফটের ভিতরে যেন কোনোভাবে পানির কোনো, এমনি বৃষ্টির পানি না, যে কোনো পানির যেন স্যাঁতস্যাঁতে ভাব না হতে পারে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। কবুতর হাঁস মুরগির খামারে অবশ্যই একবারে শুকনো টনটনা থাকতে হবে, এটা দিয়ে খেয়াল করবেন। তো আমাদের এখানে কিন্তু অর্ধেক খামারের অর্ধেক নিচের অর্ধেকেই আপনার ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে অলরেডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, এখন আরেকটা জিনিস শেয়ার করবো, এই যে দেখুন খামারের ভিতরে কী পরিমাণে পানি আসতেছে, যে দেখুন বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, বৃষ্টির অবস্থারও আরও বেড়ে গেছে। এখন কিন্তু দেখবেন আপনারা কীরকম পরিমাণে খামারের ভিতরে পানি চলে আসতেছে, যে দেখুন পাহাড় থেকেও পানি নামতেছে। কিছুক্ষণের মধ্যে মনে হয় আরও অনেক ক্ষয়ক্ষতি হবে। যে খাদ্যগুলোকে দেখেন কীভাবে রাখছি সাইডে, ভিজে গেছে অলরেডি, তারপরও খাদ্য রাখছি। এগুলা আপনার ফিজিয়ন ফিট, হালকা একটু পানি লাগলেই আপনারা অনেকেই বলেন যে ভাই কবুতরকে কী, এই যে দেখুন খামারের ভিতরে কিন্তু পুরো পানি, দেখুন কীভাবে পানির স্রোত নামতেছে। হ্যাঁ, তো ফিজিয়ন ফিটটা এটা, ওই যে দেখুন ওই পাশেও পানির স্রোত পাহাড় থেকে আইসে, এগুলো সব ঘুরে যাবে খামারে একবারে পানি উঠে। জানলায় জানে কী হয়, আপনারা দোয়া করবেন সবাই, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটু দোয়া করবেন যেন বৃষ্টিটা কমে যায়। অবশ্য বৃষ্টির পানি বেশিক্ষণ থাকে না, তারপরও এত পরিমাণে পানি হলে তো বিপদ হয়ে যাবে, কারণ এখানে সবগুলোই আপনার এই যে মরুর বুকে এই খামারটি, যেখানে 5 থেকে 6 লক্ষ কবুতর। চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন কৃষি খামার টিপস, এটা আমার নিজের চ্যানেল, আর কৃষি টিপস এই চ্যানেলটির, এই দুটি চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু কবুতর এবং পশু পাখির খামার ভিডিওগুলো করি। তো অবশ্যই আপনারা ভালো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই দোয়া করবেন সবাই যেন বৃষ্টিটা কমে যায়।